হিন্দি সিনেমার জগতে তার নাম গর্বের সাথে নেওয়া হয়। নৃত্য হোক অথবা অভিনয়, দুটোতেই পারদর্শী, খ্যাতনামা অভিনেত্রী, নাম আশা পারেখ। আশা পারেখ মা বাবার একমাত্র সন্তান ছিলেন, সেই কারণে খুব আদরে বড় হয়েছিলেন। ছোট থেকেই তার কত্থক নৃত্যের প্রতি খুব টান ছিল এবং খুব মনোযোগ দিয়ে তিনি কত্থক নৃত্য শিখেছিলেন। নিজের স্কুলে তিনি কত্থক নৃত্য স্টেজে পারফরম্যান্স করতেন, কিন্তু মনে স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবেন। আশা পারেখের ডাক্তার হওয়ার স্বপ্ন একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে শেষ হয়ে যায়। আশাজি যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, তখন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখেন আর তার চারদিকে রক্তে ছড়াছড়ি দেখে তিনি ভীষণ ভয় পেয়ে যান। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ডাক্তার হওয়া তার পক্ষে সম্ভব নয়। শিশুশিল্পী হিসাবে আশা পারেখ স্টেজে পারফরম্যান্স করতেন এবং একদিন সেখানে লিজেন্ডারি ফিল্ম মেকার বিমল রায় তাকে দেখেন এবং বলেন, তুমি আমার ফিল্মে কাজ করবে? ছোট আশার ইচ্ছা ছিল না, কিন্তু নৃত্যকে তিনি ভালোবাসতেন আর বিমল রায়ের ছবিতে নাচের একটা দৃশ্য ছিল, তাই তিনি রাজি হয়ে যান। আশা পারেখের ফিল্মি জীবনে প্রথম ধাপ ছিল ফিল্ম গুঞ্জ উঠে সানাই, যার অডিশনের জন্য তাকে ডাকা হয়। কিন্তু প্রডিউসারের মনে হয়েছিল তার মধ্যে স্টার হওয়ার মতো কোনো গুণ নেই, তাই তাকে রিজেক্ট করে দেওয়া হয়। যেমন সব সুপারস্টারদের সাথে হয়, প্রথমে রিজেকশান আর পরে স্টারডম, আশা পারেখের সাথেও ঠিক তাই হয়েছিল। শশাধর মুখার্জি, শামি কাপুর, দেবানন্দের মতো অভিনেতাদের সাথে অভিনয় করে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব মশহুর হয়েছিলেন। আশা পারেখের নাম প্রডিউসার ডিরেক্টর নাসির হোসেনের সাথে জোড়া হয়, আর একথাও ঠিক, নাসির হোসেনের সাথে আশা পারেখ অনেক ফিল্ম করেছিলেন। আশা পারেখ এমন একজন নামী অভিনেত্রী ছিলেন যিনি হিন্দি ফিল্মের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সময় থেকে কালার ফিল্মের সময় পর্যন্ত নিজের ক্যারিয়ার ধরে রেখেছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রির নামি দামি হিরোর সাথে খুব ভালো এবং সফল জড়ি হয়েছিল আশা পারেখের, যেমন শামি কাপুর হোক, দেবানন্দ হোক অথবা ধর্মেন্দ্র অথবা প্রথম সুপারস্টার রাজেশ খান্না। আশা পারেখজি জীবনে বিবাহ করেননি। এটা শোনা যায় যে আশাজির জীবনে কেউ হয়তো জায়গা বানিয়েছিলেন, কিন্তু সেটা বিবাহ পর্যন্ত পৌঁছায়নি। নিজের ফিল্মি ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পর টেলিভিশনে সিরিয়াল বানিয়েছিলেন আর ছোটবেলার ডাক্তার হওয়ার স্বপ্ন এক অন্যভাবে মিটিয়েছিলেন যখন তিনি মুম্বাইয়ে আশা পারেখ হসপিটালের প্রতিষ্ঠা করেন। আমাদের তরফ থেকে আশা পারেখের ফিল্মি ক্যারিয়ারকে সালাম। বাসুরী।